আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পেপার ক্র্যাফট বাই স্বপ্নীল। আজকে আপনাদের সামনে ওয়াটার ক্যান্ডেলের নতুন একটি ইউনিক আইডিয়া নিয়ে হাজির হলাম। আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাবো তা হচ্ছে কালারফুল ওয়াটার ক্যান্ডেল। এই কালারফুল ওয়াটার ক্যান্ডেল কীভাবে তৈরি করতে হয় সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কালার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি দেখে মনে হচ্ছে এটা কোনো কালারিং ক্যান্ডেল হবে, কিন্তু আসলে না, এই ক্যান্ডেলটি সম্পূর্ণ পানি আর সামান্য পরিমাণে তেল দিয়ে বানানো একটি ক্যান্ডেল। তো চলুন ভিউয়ার্স, দেখে নিই কীভাবে সিম্পল ওয়েতে এত সুন্দর ডেকোরেটিভ একটি ওয়াটার ক্যান্ডেল বানানো যায়। কালার ওয়াটার ক্যান্ডেলটা তৈরি করার জন্য আমরা একটি গ্লাসের ভেতর নর্মাল খাবার পানি নিয়েছি। ক্যান্ডেলটি ডেকোরেটেড হওয়ার জন্য আমাদের লাগছে রং। আমরা ক্যান্ডেলটি অরেঞ্জ কালারে করব, এর জন্য আমরা এখানে অরেঞ্জ কালারটা ইউজ করব। আমাদের যা যা লাগবে তা হলো প্লাস্টিকের গোল করে কাটা শীট, আরও লাগবে কেচি, লাগছে পাটের রশি বা সুতলি, কস্টেপ, আরও লাগছে আগুন জ্বালানোর জন্য ম্যাচ। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নিই কীভাবে তৈরি করবেন এমন কালারিং ক্যান্ডেল। এখন আমরা আমাদের সাদা পানিকে রঙিন করার জন্য তুলির মাধ্যমে জাস্ট সামান্য পরিমাণে অরেঞ্জ কালার নিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের গ্লাসে থাকা সাদা পানিকে সম্পূর্ণ অরেঞ্জ কালারে করে নিলাম। আপনারা আরও বেশি গাঢ় করতে চাইলে এখানে আরও একটু রং অ্যাড করতে পারেন। এখন আমরা যে কাজটি করব তা হলো আমাদের যে প্লাস্টিকের শীটটা আছে এইটার ঠিক মাঝখানে একটি ধারালো ছুরি দিয়ে একটু ছিদ্র করে নিতে হবে। সার্কেলটাকে ঠিক এভাবে ছিদ্র করে নিয়েছি। এখন সার্কেলটার ঠিক মাঝখানে সুতলিটা ভালো করে বসিয়ে দিতে হবে। আমরা এরকম অর্ধেক অর্ধেক নিয়েছি সুতলিটা। এবার কেচি দিয়ে নিচে থেকে কিছুটা অংশ কেটে নিতে হবে। কেটে নিলাম কিছুটা অংশ। এবার কস্টেপ দিয়ে ভালো করে নিচের অংশটা আটকে দিতে হবে। এমনভাবে কস্টেপ দিয়ে আটকাতে হবে যাতে নিচে একটুও ফাঁকা না থাকে। যদি নিচে ফাঁকা থাকে তাহলে নিচে থেকে পানি উপরের দিকে উঠবে আর আগুনটা নিভে যাবে। কস্টেপ দিয়ে আটকানো হয়ে গেছে। এখন এই সার্কেলটা পানির মধ্যে দেওয়ার আগে আমাদের পানিতে দিয়ে নিতে হবে খাবার তেল। আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে নিচ্ছি। পানিতে তেলটা দেওয়ার পর দেখা যাবে তেল আর পানির মধ্যে কিছুটা গ্যাপ রয়েছে, গ্যাপটা ভালো করে পূরণ করে নিতে হবে। তেল আর পানিটা মেশানোর জন্য আপনারা চাইলে কোনো চামচ বা কাঠি ব্যবহার করতে পারেন। আমি এখানে তুলির সাহায্যে তেল আর পানিটা মিশিয়ে নিতেছি। এখন আমরা যে কাজটি করব তা হলো আমরা যে প্লাস্টিকের সার্কেলটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন পানির মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিলাম পানিতে। এখন আমাদের যে কাজটি বাকি আছে তা হলো আগুন জ্বালানো। আমরা এখন আগুনটা জ্বালিয়ে নেব।
ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের অরেঞ্জ কালারের ক্যান্ডেল। আশা করি আমার এই ট্রিকটি আপনাদের অনেক ভালো লেগেছে, অরেঞ্জ কালারের ক্যান্ডেল তৈরি করা। এটা খুবই ভালো একটি ক্যান্ডেল, এটা অনেক সময় ধরে জ্বলে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।